দেশের আজ কি অবস্থা? কারোর সাথে কারো কোনো কথা নেই, কারো কোনো দেখা নেই, সবাই বসে আছে ঘরের এক কোণে, সম্পূর্ণ পৃথিবী বুকে আজ হাহাকার। তাহলে সবই কি করোনা? করোনা তুমি ভয় করো না, কারণ ভয় করলে করোনা তোমাকে আর ছাড়বে না। আজকে কিছু নিয়ম নীতি যা মেনে চললে কমে যাবে ভয় ভীতি, হবে না আর করোনা, শান্তিতে থাকবো সবে, বেশি কথা বলবো না। সাবান দিয়ে হাত ধুবেন যত পারেন ততবার, কারো সাথে হ্যান্ডশেক করার ভাই নাই দরকার, প্রতিদিন গোসল করি বাইরে বানানোর নাই দরকার, হুদাই ভাই গড় থেকে বের হওয়ার কী দরকার, যদিও বা বের হই মাস্ক লাগানো দরকার, বাইরে যেখানে সেখানে ময়লা কিছু ফেলা নাই দরকার, এজন্য অনেক জায়গা রেখে দিছে সরকার, বাড়ি থেকে এসে আবার হাত ধোয়াটা দরকার, ভালোভাবে সাবান দিয়ে গা ধোয়াও দরকার, ধূমপান তো এমনি আমাদের করছে ভাই ছাড়কার, তাহলে এটা বাদ দিয়ে পথ খুঁজি পাঁচবার। আর কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে আমরা করোনা থেকে রেহাই পেতে পারি। তো শুন, যেসব খাবার খাইতা ভালোভাবে সিদ্ধ করি, আস্তে আস্তে করি আমরা করবো না হুড়ো হুড়ি, ভিটামিন সি জাতীয় কিছু জিনিস খাই, সুদের আলো পারলে একটু গায়ে লাগাই, পারলে একটু আদা চাবা তুলসি পাতার চা খাই, প্রতিদিন ব্যায়াম করি ভাই এর কোনো বিকল্প নাই, আরও কিছু ওষুধ আছে এইসব কাজে লাগাই, করোনা নিয়ে দুশ্চিন্তা করার ভাই কারণ নাই। ভাই এখন যে অবস্থা, সবাই ঘরে থাকবো, আর এভাবে বসে বসে নিজে যা পারেন তা করেন, এখন সময় আসছে ঘরে বসার, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই দেখা হবে যদি বেঁচে থাকি আমরা, সবার মঙ্গল ও সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। বাই, টাটা, ভালো থাকবেন সবাই, ঘরে বসে থাকবেন সবাই, ইয়ো ইয়ো।